কলকাতার অশোকনগরে গতকাল সভা ছিল নরেন্দ্র মোদীর, আর অশোকনগরে প্রধানমন্ত্রীর হেলিপ্যাড ঘিরে বিতর্ক। প্রধানমন্ত্রীর জন্য হেলিপ্যাড তৈরিতে মাঠের ক্ষতি হয়েছে, মাঠের অবস্থা খেলার অনুপযুক্ত হয়ে পড়েছে এমনটা অভিযোগ করে জেলাশাসককে চিঠি দিলেন অশোকনগর কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান। মমতা অভিষেকের সভায় মাছ নষ্ট হয় না, পালসা প্রশ্ন দিলীপ ঘোষের। অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী এসছেন, তার অবজেক্টটা কি? অবজেক্ট হচ্ছে ভোট প্রচার এসছে, অর্থাৎ যা ব্যবহার করেছেন এগুলো সবই রাজনীতির স্বার্থে। স্বাভাবিকভাবেই অন্য সময় প্রধানমন্ত্রী আসলে স্থানীয় সরকার হিসেবে লোকাল প্রশাসন হয়তো সহযোগিতা নিশ্চয়ই করতেন, কিন্তু একটা রাজনৈতিক দল সে একটা সরকারি খেলার ক্ষেত্র, এবং অশোকনগরে আপনি জানেন যে হাজারো হাজারো ক্রীড়ামোদী মানুষ আছেন, স্পোর্টস লাভার্স মানুষ আছেন, এবং অন্তত 100টার মতো ক্লাব আছে যারা প্রতিনিয়ত এখানে ক্রিকেট বা ফুটবলের বিভিন্ন লীগ চালায়, প্রশিক্ষণ চালায়। তারা এই মাঠটা যেভাবে বৃষ্টির জলের মধ্যে দিয়ে হেলিকপ্টার, চপার ওঠা উঠি, ইঁট ভর্তি লরি, মানে ডজন ডজন লরি যেভাবে কাদার মধ্যে দিয়ে মাঠের মধ্যে ঢুকেছে, আমার তো মনে হয় না যে আগামী 8-10 মাসের মধ্যে এখানে কোনো রকম কার্যক্রম করাটা সম্ভব হবে। অপূরণীয় ক্ষতি হয়ে গেছে আমাদের অশোকনগরের ক্রীড়া জগতে। তো এই মমতা ব্যানার্জি মিটিং করলে মাঠ নষ্ট হয় না, অভিষেক ব্যানার্জি করলে নষ্ট হয় না, প্রধানমন্ত্রী আসবেন, হেলিপ্যাড হবে, এত নতুন কী আছে? ওরা যখন মেলা করে পশ্চিমবাংলার সমস্ত মাঠগুলো, স্কুলের মাঠ যেগুলো খেলাধুলা হতো, এখন সারা বছর মেলা করে টাকা তুলে তুলে সে মাঠগুলো নষ্ট করছে, রিপেয়ারিং হয় না, সব জায়গায় যেখানে ইচ্ছা দেখে আসুন গিয়ে, খালি পয়সা কামায়, এসব ড্রামা হচ্ছে। শনিবার শেষ দফার ভোট হতে চলেছে দমদমে, তার আগে প্রচারে কোনো খামতি রাখতে চান না সুজন চক্রবর্তী, শেষ মুহূর্তে জোর কদমে জনসংযোগে দমদমের সিপিএম প্রার্থী। এই প্রথম দক্ষিণ চব্বিশ পরগনার বাইরে থেকে ভোটের লড়াইয়ে সুজন চক্রবর্তী, এবার তার লড়াই দমদমে। পজিটিভ ইমপ্যাক্ট যে আমি বরাবরই হারা সিটে দাঁড়িয়েছি এবং দাঁড়িয়ে দিচ্ছি। বাম ছাত্র রাজনীতি থেকে উঠে আসা বায়োমেডিকেলের গবেষক সুজন চক্রবর্তী প্রথমবার বিধায়ক হন 1998 সালে। সেবার উপনির্বাচনে তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়কে হারিয়ে বারুইপুর কেন্দ্র থেকে জয়ী হন। 2004 সালে যাদবপুর কেন্দ্রে তৃণমূলের কৃষ্ণা বসুকে হারিয়ে সাংসদ হন সুজন চক্রবর্তী। 2009 কবির সুমনের কাছে হারলেও 2016 বিধানসভা ভোটে কামব্যাক করেন তিনি। 2021 বিধানসভা ভোটে হারের পর এবার ফের লোকসভার লড়াইয়ে সুজন চক্রবর্তী। এখানে লড়াইটা কি মূলত ত্রিমুখী না দ্বিমুখী, এখন কি মনে হয়? মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলছে দ্বিমুখী অথবা একমুখী। বিজেপি কার্যত লড়াইতে নেই, এটা বিজেপির সমর্থকরাও বুঝতে পারছেন এবং বলছেন। তৃণমূল হারাতে যদি হয় তাহলে বামপন্থী ছাড়া বিকল্প নেই। সুজন চক্রবর্তীর প্রতিশ্রুতি যে দমদমের মানুষের প্রকৃত সুজন হয়ে উঠবেন তিনি, আর সেই কারণেই মানুষ তাকে সমর্থন করবেন, এমনটাই তার বক্তব্য। সিপিএম এর প্রথম সারির নেতা, সুবক্তা হিসেবেও খ্যাতি রয়েছে। যে দমদম একসময় ছিল সিপিএম এর শক্ত খাঁটি, সেখানে এবার লড়াইয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির সদস্য সুজন। লোকসভা যুদ্ধে তার নজরে তরুণ প্রজন্ম। ইদানিং সিনেমা দেখার সুযোগ আমার অনেক কমে গেছে, নাটক দেখতে আমি এখনো ফাঁকফোকরে চেষ্টা করি এবং দেখিও, যথেষ্টই দেখি। তার সঙ্গে সঙ্গে আমার যেটা খুব পছন্দ হয় সেটা হচ্ছে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের সঙ্গে আড্ডা এবং সময় কাটানো, না দারুণ ভাইব্রান্স। আর কম বয়সের ছেলে মেয়েদের সঙ্গে কথা বললে না কত জিনিস জানা যায়, আমাদের চাইতে ওদের ইনফরমেশন রিজার্ভটা অনেক বেশি। শনিবার সপ্তম দফায় ভোট দমদমে। 2009 থেকে পরপর তিনবার এই কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছেন তৃণমূলের সৌগত রায়, এবার কি সেই রেকর্ডে চিত ধরাতে পারবেন সুজন? উত্তর মিলবে 4 জুন। অর্ণব মুখোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ।